আলহামদুলিল্লাহ রস প্রশ্ন আসছে জানাজার নামাজের পদ্ধতি সম্পর্কে এটা হলো মনে মনে নিয়ত করবে প্রত্যেক নামাজের মতই মুখে না মনে মনে পুরুষ মহিলা হলে সেটাও ধারণার মধ্যে আনতে পারে আর নাহলে জানাজা হিসাবেই মূল নিয়তটা থাকলেই হবে এরপরে তাকবির বলবে প্রথম তাকবির থা থানা পড়বে এটা অপশন পড়তেও পারে না পড়তে পারে আর নাহলে ফাতেহা অবশ্যই পড়বে আউজ্লাহ বিসমুলিল্লাহ পূর্ণ মাত্রায় পড়ে ফাতেয়া পড়বে এমনকি ছোট্ট একটা সুরাও মিলাইতে পারে এটা মোস্তাহাব কিন্তু ফাতেহা পড়ার বিধান ওই অন্যান্য নামাজের মধ্যেই রক্ষণ ফরজ পর্যায়ের পরবর্তী তাকবির দ্বিতীয় তাকবির দিয়ে দূরদ পড়বে দূর ইব্রাহিম আমরা নামাজে যেটা পড়ি আল্লাহ আলা এবং আল্লাহ বারিক আলা শেষ পর্যন্ত تريد তাকবীর দেওয়ার পরে اللهم اغفر لي حيينا وميتنا وشاهدنا এই اللهم اغفر لي حيينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا اللهم من احييته منا فاحيه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان اللهم لا تحرمنا اجره ولا تفتنا بعدهم اي أيوة. سلام دبى سلام দেওয়ার سلام دي বেশি বিশুদ্ধ হাদিস ডাইন এবং বাম দুই দিকে সালাম দেওয়ার হাদিসও মোটামুটি বিশুদ্ধ সমস্যা নাই দিতেই পারে তবে যেখানে ইমাম শুধুমাত্র ডাইন দিকে সালাম দিচ্ছেন সেখানে সে শুধু ডাইন দিকে সালাম দেওয়াই ভালো আরব সমাজে বেশিরভাগ জায়গায় শুধু ডাইন দিকে সালাম দেওয়া হয় হাদিসটা বেশি বিশুদ্ধ বা বিশুদ্ধ হওয়ার ক্ষেত্রে সবাই একমত প্রায় আর দুই দিকে সালাম দেওয়ার হাদিস নিয়ে কিছু মতানক্য আছে এগুলো কথা

اللهم ابدله دارا خيرا من داره وزوجا خيرا من زوجه واهلا خيرا من اهله واعذه من عذاب النار وعذاب القبر في القبر واعذه من عذاب النار وعذاب القبر اي اقول